আমরা সরকারকে মাইঙ্কা চিপাতে ফালাইতে পারিনি, উল্টা আমরা পড়ছি। মোহরানা ছাড়াই আমরা বিয়া বসতে রাজি হয়ে গেছি। জাতীয় পার্টিকে দুই ভাগ করে রাখলেই সরকার জাতীয় পার্টিকে ভিক্ষুকের মতো কিছু সিট দিয়ে বিদায় পত্র পাঠে বিদায় দিতে পারে, এটাও তাদের উদ্দেশ্য ছিল এবং সেটা সফল হয়েছে। তারা যে তারা যে ছাগলের তিন বাচ্চার মতো শুধু লাফাইছে, এটা তো সত্য। রোশন এরশাদ উনি ওনার দলবল নিয়ে বা আমার নির্বাচনটা করে ফেলতো এবং সরকার সেটাই করত। জাতীয় পার্টির অবস্থা এখন হচ্ছে আমাদের গ্রামের ভাষা বলে কেরোসিন। এখন এটা এখন মানে এটা গেড়াকলে পড়ে গেছে, গেড়াকল বুঝেন তো, গেড়াকলে পড়ে গেছে। গেড়াকল না এটা আপনার ওই যে সোরাবালিতে, সোরাবালিতে পড়ে যায়, এখন উঠতে পারতেছে না, এখন হামাগুড়ি দিচ্ছে। এই অবস্থা জাতীয় পার্টির হয়ে গেছে গা। এই 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 অবস্থা একটা দল আমি জানি না কাহাঁ তো কতটুকু টিকবে বা টিকবে না, তবে যদি আমরা রাজনৈতিক কর্মসূচি দিতে পারতাম যেটা গত নির্বাচনের আগে আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জননেতা জিএম কাদের শুরু করছিলেন, যে রাজনীতিটা শুরু করছিলেন উনি চেয়ারম্যান হওয়ার পর থেকে, যে দলটাকে জনগণের কাতারে নিয়ে আসার এবং এই দল দিয়ে দলের যে একটা ঐতিহ্য আছে, যে মানে সুশাসনের যে ঐতিহ্য এই দলটার আছে, সেটা জনগণকে ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ওনার ছিল, প্রাণান্তকর প্রচেষ্টা ওনার ছিল। উনি চাইছিলেন দলটাকে সেইভাবে সেই ধাঁচে সেইভাবে তৈরি করতে, কিন্তু চূড়ান্ত বিচারের শেষে আসা তীরে না আসতেই নৌকা ডুবে গেছে। জাতীয় পার্টির যে উনি ওনার চেষ্টাটা সফল হইতে না হইতেই এটা ভেস্তে গেছে, ঠিক আছে, এটা ভেস্তে গেছে এবং এই প্রচেষ্টাটা ওনার সফল হয়নি। না হওয়ার পেছনে তো অনেক কারণ আছে। তো সুতরাং জাতীয় পার্টিকে নিয়ে মানুষের নির্বাচনের আগে এক ধরনের ভালো একটা উৎসাহ উদ্দীপনা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ যে ক্ষেত্রে একটা শূন্যতা ছিল রাজনীতিতে, শূন্যতা, বিএনপি সহ বিএনপি আন্দোলন করতে পারছিল না বা কোনো ধরনের পজিটিভ কিছু দেখাতে পারছিল না মানুষের মধ্যে। মানুষ তো আন্দোলন তো সারা বছর করতে চায় না, মানুষের তো কাজ আছে, রুটি রুজি আছে, হয়তো মানুষ সাপোর্ট দেয়, কিন্তু এই মানুষের আশা আকাঙ্ক্ষা যদি কোনো রাজনৈতিক দল ধারণ না করতে পারে তখন মানুষ আশাহত হয় এবং মানুষ তখন মুখ ফিরিয়ে নেয়। আপনার কাছ থেকে আশা করবে, আশা করে যদি আশা অনুযায়ী আশানুরূপ কিছু না পায় তখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, আপনি যত বড় শক্তি হোক না কেন আপনার কাছ থেকে। ঠিক বিএনপির মধ্যেও এরকম একটা, বিএনপির মধ্যে বিএনপির প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল সবচেয়েতে বেশি, চাহিদা ছিল এবং তারা কিছু করতে পারবে এরকম একটা ইয়ে ছিল। কিন্তু সে বিএনপির মানে 2014-তে একরকম, 2018-তে একরকম এবং 2024-এ এই যে বারবার তাদের যে মানে আপাতদৃষ্টিতে কেন বারবার যে তাদের আপনার পরাজয়, বারবার যে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ না করতে পারার যে ব্যর্থতা, এটা মানুষের মধ্যে তো এক ধরনের হতাশা জন্ম তো অবশ্যই দিছে। সেটার মধ্যে জাতীয় পার্টি একটা রে অফ হোপ সঞ্চার করতে পেরেছিল কিছুদিন নির্বাচনের আগে, জিএম কাদের সারা দেশব্যাপী মানুষের মধ্যে বিকল্প একটা চিন্তা ঢুকাইতে সক্ষম হয়েছেন এবং মানুষ হয়তো আশা করছিল যে বিকল্প হিসেবে যদি অন্তত মানে মন্দের ভালো যা আওয়ামী লীগের যে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের এই শাসন আর ভালো করুক আর মন্দ করুক, আওয়ামী শাসন আর মানুষ দেখতে চায় না, এটা সত্য কথা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগ হয়তো অনেক ভালো কাজ করছেন, অনেক উন্নতি করছেন, অনেক উন্নয়ন করেছেন, কিন্তু উন্নতি করতে পারে নাই। আওয়ামী লীগ মানুষের মুক্তি দিতে পারে নাই, মানুষের স্ট্রাকচারাল অনেক উন্নতি হয়তো করছে কিন্তু মানুষের মধ্যে শান্তি দিতে পারে নাই, মানুষের প্রশান্তি উঠায় নিছে, মানুষের মধ্যে যে একটা যে মেন্টাল পিস ছিল, কম খাইলে কম দাইল কম ভোগ করলেও মানুষের মধ্যে একটা মেন্টাল পিস ছিল আগে, সেই জিনিসটা আওয়ামী লীগ দিতে পারে নাই। আওয়ামী লীগ অনেক উন্নয়ন দিছে কিন্তু উন্নতি দিতে পারে নাই, মানুষের মানসিক শান্তি নষ্ট করে ফেলছে, মানুষের মধ্যে জিজ্ঞাসা তৈরি করছে, দেশটাকে নানাভাবে বিভক্ত করে ফেলছে, বিভিন্ন ঘরানায় তৈরি করে ফেলছে, মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গেছে গা।
তো একটা ছোট্ট 56,000 বর্গ কিলোমিটার দেশ, এটা তো ইন্ডিয়া না যে 26-27টা স্টেট, এক এক স্টেটে এক এক কালচার। আমাদের মতো একটা দেশ, একটা হোমোজিনিয়াস কান্ট্রি, ছোট্ট একটা দেশ, আমরা মিলেমিশে থাকার যে, সবাই মিলেমিশে থাকার যে একটা কালচার ছিল, যে আপনি কিছুদিন চালান, আরেকজন কিছুদিন চালান, আরেকটা পার্টি কিছুদিন চালাও, আরেকটা পার্টি কিছুদিন চালাও, এই যে একটা একটা হার, একটা চমৎকার বোঝাপড়া ছিল নিজেদের মধ্যে, মানুষ এটাই চাইছে। দেখেন মানুষ কী চায়, আপনার পিতামাতা কী চায়, আপনার পিতামাতা চায় আপনার সন্তানরা যাতে ভালো থাকে, নিজেরা ভাই বোনরা মিলেমিশে থাকে। আপনার ভাই বোনরা মা বাবাকে অনেক কিছু দেখ, এটা নট নেসারি, তারা এটা চায় না। তারা চায় তোমরা ভাই বোনরা সবাই সুখে থাকো, ভালো থাকো। ঠিক তেমনি এদেশের জনগণ চায় যে আমাদের নেতারা বা আমরা ভালো থাকি মিলেমিশে, বেশক আমাদের কিছু দরকার নেই, তোমরা মিলেমিশে থাকো, কিন্তু সেই জিনিসটাও তারা পায় নাই। এই জনগণ, এই জনগণের এ এতটুকু আশা, এটাও আমরা ফুলফিল করতে পারি না। তো যেটা বলছিলেন আপনি, যে সেই পরিপ্রেক্ষিতে জাতিপাটের একটা একটা আশা তো ছিলই, সেটা গুড়ে বালি হয়ে গেছে গা। সেটা করতে আমরা সেই আশা ধারণ করতে পারি নাই, আমরা না ধারণ করতে পারার কারণে মানুষ এখন আগ্রহ হারিয়ে ফেলছে আমাদের প্রতি, এবং মানে অদূর ভবিষ্যতে এই আগ্রহটা আবার ফিরে পাবে, ফিরে আসবে, এরকম সম্ভাবনাও খুবই ক্ষীণ হয়ে আসছে। কেন রাজনীতি তো ক্ষীণ হয়ে আসছে, সেখানে মানুষ আর আর মানুষ তো একটা জিনিস কি জানেন, মানুষ সবসময় মজলুমের পক্ষে থাকে, আপনাকে এটা মানতে হবে। আপনি কিছু দিতে পারেন আর না পারেন, আপনি যদি অত্যাচারিত হন, আপনি যদি নিপীড়িত হন, আপনি যদি রাস্তা মায়ের খান, হ্যাঁ, আপনার পক্ষে জনগণ থাকে, এটাই নিয়ম। কিন্তু আমরা এসির মধ্যে ছিলাম, আমরা এই 2014 থেকে 2008 থেকে আমরা সরকারের সাথে সাথেই আছি। মানুষ ভাবতেছে আমরা কী পাইছি না পাইছি সেটা আমরা জানি। আমাদের কতিপয় নেতারা হয়তো অনেক কিছু পাইছে বা পাচ্ছে, হ্যাঁ, কিন্তু সাধারণ নেতা কর্মীরা যে কিছুই পায় নাই, যে তারা যে ছাগলের তিন বাচ্চার মতো শুধু লাফাইছে, এটা তো সত্য। তো এতে করে হয়েছে এটা কি, এতে করে আমরা এই মানুষ আমাদেরকে বিকল্প শক্তি হিসেবে এখন আর দেখতে পা, মানে এখন আর স্বপ্ন দেখছে না, আর এখন আর মনে করছে না যে তারা আওয়ামী বিএনপির বাহিরে একটা বিকল্প শক্তি হিসেবে তাদের কোনো কাজে লাগবে। এখন মনে, এখন সবসময় এখন তারা ওই আগে যেরকম মনে করতো, বা যে আমরা তুলবিবাহক, আমরা এজ এ একটা 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 পুতুল, আমাদেরকে যেভাবে নাচায় সেভাবে নাচবো, আমরা নাচি, আছে না, যেভাবে নাচায় সেভাবে নাচবে, আমরা আওয়ামী লীগ আমাদেরকে যদি বলে নাচো তাহলে আমরা নাচতেছি, এইরকম একটা অসম্মানজনক অবস্থাতে জাতীয় পার্টি চলে আসছে। এই এটা ভিকটিম, জাতীয় পার্টি এই এই অবস্থার শিকার হয়ে গেছে। ঠিক আছে, আমরা তো অফিসিয়াল বিরোধী দল, এটা হচ্ছে কি আপনার অফিসিয়াল বিরোধী দল, এটা নামকা ওয়াস্তে আর কি, নামকা ওয়াস্তে বিরোধী দল। আপনার ওই যে এসএ সাহেবের আমলে 72-73 দল নিয়ে আসম আব্দুর রব বিরোধী দল ছিল, আপনি জানেন না, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওনারা আর আমরা এক না যদিও, কিন্তু তখনও ওই বিরোধী দল ছিলেন। তো এই বিরোধী দলের কোনো অর্থ হয় না, এই বিরোধী দলের, যে বিরোধী দলের প্রতি জনগণ কোনো আশা করে না। এই যে আমরা এখন বড় বড় কথা যে পার্লামেন্টে যে বলতেছি, আমাদের নেতারা বলতেছে, মানুষ মুচকি হাসে, মানুষ মুচকি হাসে, এবং মানুষ যে আপনার ইয়ার মতো হাসে, আপনার যে ব্যঙ্গ ব্যঙ্গ করে হাসে, তাচ্ছিল্য করে হাসতে চায়, যে এটা এখন কথার জন্য এসব কথা বলে। বিরোধী দলের প্রতি মানুষের সবচেয়ে বেশি সম্মান ইজ্জত থাকে গণতান্ত্রিক দেশে, বিশেষ করে আপনার যেসব দেশে পার্লামেন্টারি সিস্টেম প্রচলিত, আপনি ইউরোপ আমেরিকা দেখেন, ব্রিটেনে দেখেন, ওয়েস্টমিনিস্টার স্টাইলের যেসব দেশে গণতন্ত্র আছে, সেখানে বিরোধী দলটাই হচ্ছে দেশের প্রাণ, বিরোধী দল হচ্ছে সরকারের প্রাণ, দেশের প্রাণ, মানুষের মানে হৃদয়ের মধ্যে থাকে বিরোধী দল, এটা হলো গণতন্ত্রের মূল সবক। বিরোধী দল সবসময় মানুষের হৃদয়ের মধ্যে থাকে, মানুষ সরকারের কাছে আশ্রয় নেয় না, মানুষ বিরোধী দলের কাছে আশ্রয় নেয়। কিন্তু আমরা হয়ে গেছি এখন উল্টো, আমাদের কাছে তো আশ্রয় নিচ্ছে না, আশ্রয় নেওয়ার মতো সেই শক্তি আমরা অর্জন করতে পারি নাই। ঠিক আছে, সেটার সুযোগ ছিল আমরা, সেই সুযোগ আমরা কাজে লাগাইতে পারি নাই, এটার জন্য অবশ্যই আমরাই দায়ী। এবং এটা সুদূর প্রসারী, দেশকে পিছানোর, দেশকে মানে দেশ
দেশের গণতন্ত্র যাতে মানে ফ্লারিশ না করে, এটার জন্য সুদূর প্রসারী অবশ্যই গেম চলতেছে, সেই গেমের শিকার আমরা, সেই ডিজাইনের শিকার আমরা। এটা আপনার মনে হয় কিনা যে জাতীয় নির্বাচনে গিয়ে জাতীয় পার্টি আসলে ভুল করেছে? দেখেন, জাতীয় পার্টি ভুল করছে তো সেটা তো সত্য, ভুল করছে, অবশ্যই ভুল করেছে। তো এটাও সত্য যে জাতীয় পার্টি জি এম কাদের নেতৃত্বে যদি নির্বাচনে না যেত, তা সত্ত্বেও নির্বাচনটা হয়ে যেত। হ্যাঁ, রোশন এরশাদ উনি ওনার দলবল নিয়ে বা আমার নির্বাচনটা করে ফেলতো এবং সরকার সেটাই করত। তবে এখানে আমরা অনেকেই মনে করে যেটা, যে একটা জিনিস জাতীয় পার্টি করতে পারতো, করলে হয়তো এটার ফলাফল আসতো। সেটা কি? সেটা যদি জাতীয় পার্টি নির্বাচনের আগে যখন বুঝতে পারলো যে সরকার এই কলকাঠি নাড়াচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে, জাতীয় পার্টিকে দ্বিধাবিভক্ত করে সরকার তার লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছে, তার কুমতলবে যাইতে চাচ্ছে, জাতীয় পার্টিকে দুই ভাগ করে রাখলেই সরকার জাতীয় পার্টিকে ভিক্ষুকের মতো কিছু সিট দিয়ে বিদায় পত্রপাঠে বিদায় দিতে পারে, এটারও তাদের উদ্দেশ্য ছিল এবং সেটা সফল হয়েছে। তারা খুব সুকৌশলে সেই ফাঁদে আমরা পড়ে গেছি। সেটা কি? জাতীয় পার্টি একটা জিনিস করতে পারতো, যেটা আমাদের হাজার হাজার নেতা কর্মীরা বলতে চাচ্ছেন, যে নির্বাচনের আগে যদি আমাদের দুই নেতা, বিশেষ করে আমাদের চেয়ারম্যান এবং আমাদের চিফ প্যাট্রন যদি এক হয়ে সরকারকে চাপ দিতে পারতো, এক হয়ে, যে না আমরা 100 সিট ছাড়া নির্বাচনে যাব না, 100 সিট আমাদেরকে দিবেন, আমরা নির্বাচনে যাব, তখন ওদেরকে থেকে বলা হয়তো আপনাদের কী কী এত জনসমর্থন আছে কিনা, তা আমরা বলতে পারতাম তো তোমাদের আছে কিনা, আমরা তো এটা বার্গেনিং করতে পারতাম। তোমরা এখন যদি তত্ত্বাবধায়ক সরকারের বা একটা নিউট্রাল নক্ষত্র সরকারের অধীনে নির্বাচন হয়, তোমরা 10টা সিটও তো পাবে না, খেলা হবে তখন। ওই যে ওবায়দুল কাদের বলে যে খেলা হবে, খেলা তো তখন হয়ে যেত। এখন তোমাদের যেহেতু নাই, তো আমাদের কথা কি করে বলো? নির্বাচন যেরকম হবে তো আমরাও সেরকম নির্বাচিত হব। তোমরা আমাদেরকে কেন বলতেছো যে আমাদের জনপ্রিয়তা নাই, আমাদের 100 সিটের দেওয়ার প্রার্থী নাই, বা আমাদের আমরা এক, তোমরা যেইভাবে নির্বাচন করতে চাও আমরা সেই নির্বাচনে যাব, ঠিক আছে, আমাদেরকে 100 সিট দাও, তোমরা 200 সিট নাও, নির্বাচন করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেটা আমরা এই অবস্থা, এই বার্গেনিংটা আমরা করতে পারলাম না। কেন করতে পারি নাই? আমাদের চিফ প্যাট্রন এবং আমাদের চেয়ারম্যান যদি এক হয়ে এই প্রেশারটা সরকারকে দিতে পারতো, সরকার মাইঙ্কা চিপার মধ্যে পড়তো। আমরা সরকারকে মাইঙ্কা চিপাতে ফালাইতে পারি নাই, উল্টা আমরা পড়ছি, এবং আমরা মানে এমনভাবে পড়ছি তখন মানে ইয়া ছাড়া, ওই যে বলে না মোহরানা ছাড়াই আমরা বিয়া বসতে রাজি হয়ে গেছি, ঠিক আছে। আমরা যে মেয়ে বিয়ে দেওয়ার সময় মোহরানা দিতে হয়, তখন আপনি যখন আপনি তাড়াতাড়ি বিয়ে করো বলে, তখন বলছে ঠিক আছে মোহরানা দিব না, তাও রাজি। এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। আমরা কোথায় আমরা উল্টা চাপ দিতে পারতাম, আমরা উল্টা চাপ খায়া এবং আমরা এমন কোণঠাসা হয়ে গেছি গা যে মানে 12-11 সিটের মধ্যে আমরা চলে আসছি। এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এখানে তো নির্বাচন তো সেরকম নির্বাচন হইতো, নির্বাচন তো আর নির্বাচন মতো হইতো না। সুতরাং আপনি এই কথার ধোপে টিকে না যে আমাদের সাংগঠনিক ভিত্তি আছে কি নাই, আমাদের জনপ্রিয় আছে কি নাই, সেটা ধোপে টিকে না। যেহেতু নির্বাচন হবে, ওই জাতীয় নির্বাচনই হবে, যে সেই নির্বাচনে আমরা 100 সিট দাবি করতে পারে, যেহেতু মানে মেইন স্ট্রিম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে যাচ্ছে না, তা আমরা সারা জাতির এই যে বিরাগ ভাজন হব, পুরা জাতি যেখানে এরকম একচেটিয়া বা একপেশে বা একদলীয় নির্বাচন চায় না, সেখানে আমরা এই বদনামটা আমরা নিচ্ছি, নিশ্চয়ই আমরা কিছু অনেক বড় কিছু পাইলে সেখানে এত বড় বদনাম নিব। আমরা বদনামিও হইলাম আবার কিছু পাইলামও না, এটা দুর্ভাগ্য না, শুধু দুর্ভাগ্য না, এটা মানে এই অবস্থাতে জাতীয় পার্টির দৈন্যদশা এবং এতিম দশা, জাতীয় পার্টি একটা এতিম দশার একটা খুল্লম খোলা প্রকাশ পাই গেছে গা, এতটা ইতিপূর্বে ছিল না। আমরা সেই অবস্থাতে আমাদেরকে সেই ট্র্যাপে আমরা পড়ে জাতীয় পার্টিকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জনপ্রিয়তা অথবা গ্রহণযোগ্যতা
না, জাতীয় যে কোনো দলেরই আপস অ্যান্ড ডাউন আছে, উঠে বসে জনপ্রিয়তার আপ অ্যান্ড ডাউন হয় সেটা বিষয় না। জাতীয় পার্টির হয়তো এখন একদম ত্বরান্বিতে চলে গেছে, কিন্তু হ্যাঁ কিছুটা আশার আলো আছে আছে। এই অর্থে যেহেতু এই দলে এমন একজন নেতা আছেন যিনি যাকে যার বাজার মূল্য আছে, এই দলে তো উনি ছাড়া আর কারো বাজার মূল্য নাই, যারা দুই পয়সা দিয়ে কম কিনবে না। এই দলে আর যারা আছে কেউ কেউ কাউকেও দুই পয়সা দিয়ে কেউ কিনবে না। একটা মাত্র মানে এরশাদের পরে, পল্লীবন্ধুর পরে একমাত্র এক ব্যক্তিরই বাজার মূল্য আছে, জি এম কাদের। এখন উনি যদি স্বাধীনভাবে মতামত দিতে পারতেন বা ভূমিকা নিতে পারতেন বা উনি যদি প্লে করতে পারতো তাহলে হয়তো কিছু হইতো এখন। বা এছাড়া সামনে পার্লামেন্টে যে উনি আছেন, পার্লামেন্ট থেকে যদি উনি কোনো দিন সিদ্ধান্ত নেন যে আমি এই এই পার্লামেন্টে তার থাকবো না, আমি রিজাইন দিব, বেরিয়ে আসবো, ওয়াক আউট নয় শুধু, তাহলে সরকারের খবর আছে। কিন্তু সেটা কতটুকু পারবে এ নিয়ে জনগণের মধ্যে সন্দেহ আছে। কারণ এই নির্বাচনের সময় 7ই জানুয়ারি নির্বাচনের আগে উনি সেই ইমানি পরীক্ষাটা উত্তীর্ণ হইতে পারেন নাই। এখন এই সামনে এখন তো 11 জন এমপি গাড়ি বাড়ি পাইছে, সুযোগ সুবিধা আছে, 5 বছরের জন্য নিশ্চিত হয়েছে, এই সুখ শান্তি বেহস্তখানা বালাখানা কে বাদ দিবে, তাই না? তো সুতরাং এই 11 জনকে উনি রাজি করানো ওনার পক্ষে কঠিনই হবে। তো এসব নানা কারণে জাতীয় পার্টির সামনে অন্ধকার দেখা ছাড়া আলো দেখে খুব কম লোকেই। একটাই হোপ আছে, যদি পার্লামেন্ট থেকে বেরিয়ে আসতে পারে এবং সবাই যদি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে জনগণের কাতারে চলে আসে তাহলে হয়তোবা কিছু হইলে হইতে পারে।